السلام عليكم ورحمة الله. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. সম্মানিত দর্শক শ্রোতা, আপনি সাতবার আল্লাহ পাক রব্বুল আলামিনের এই পবিত্র ইসমটি পড়ে হাতের মাঝে ফুদিন, দেখুন কি হয় দেহের ভিতরে, কি অবস্থা তৈরি হয় আপনি বুঝতে পারবেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের যে কি পাওয়ার, কি যে শক্তি, আমল না করলে কি বোঝা যায়? যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, তারা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের আমল করে থাকেন। যারাই আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের আমলগুলো করেছে, তারাই ফল লাভ করেছে। সম্মানিত দর্শক শ্রোতা, তাই আসুন আমরা আল্লাহ পাকের নামের বিষয়ে জেনে নেই। আল্লাহ পাক নিজেই পবিত্র কোরআনে বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ সুন্দর সুন্দর নাম রয়েছে, তোমরা সেই নামসমূহে তাকে ডাকো। সম্মানিত দর্শক শ্রোতা, আসুন আল্লাহ পাকের এই নামটা জেনে নেই। ইয়া মুহয়ি, ইয়া মুহয়ি শব্দের অর্থ হলো হে জীবন দানকারী। যে ব্যক্তি রোগগ্রস্ত, সে যদি অধিক পরিমাণে ইয়া মুহয়ি পড়ে, তাহলে ইনশাআল্লাহ তার রোগ ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। অথবা কোন রোগী ব্যক্তির উপরে পড়ে ফু দেয়, তাহলে সে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দেখুন আরেকটা গুরুত্বপূর্ণ আমলের কথা বলবো। আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাই তিনি বলেছেন, কারো বন্দী হওয়ার ভয় হলে বা কারো সাথে বিচ্ছেদ বা দূরত্ব বা তালাক হওয়ার ভয় হলে এই নামটি অধিক পরিমাণে পাঠ করলে বিচ্ছেদ হবে না এবং বন্দী হওয়ার ভয় থাকবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, যে ব্যক্তি 99 বার ইয়া মুহয়ি পাঠ করে নিজের গায়ে ফু দিবে, সে যাবতীয় বাধা, প্রতিবন্ধকতা, বন্দি অবস্থা থেকে নিরাপদে থাকবে। আল্লাহু আকবার। আরেকটা গুরুত্বপূর্ণ আমল, যে আমলটা আমাদের জানা উচিত, দেহের কোনো অঙ্গে যদি ব্যথা বেদনা হয়, যে কোনো জায়গায়, হাতে হতে পারে, বুকে হতে পারে, পিঠে হতে পারে, হাঁটুতে হতে পারে, পায়ে হতে পারে, ঘাড়ে হতে পারে, যে কোনো জায়গায় যদি ব্যথা বেদনা দেখা দেয়, তাহলে 7 বার পড়বেন ইয়া মুহয়ি, ইয়া মুহয়ি, ইয়া মুহয়ি। আমি 3 বার বলেছি, আপনি 7 বার পরে ফু দিবেন ইনশাআল্লাহ, আরোগ্য লাভ করবেন। তবে মনে রাখবেন, আগে এবং পরে দুরুদ শরীফ পড়ে নেবেন। দুরুদ শরীফ পড়ার অনেক 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 ফজিলত। আপনি যে কোনো আমল অবশ্যই আপনার এর শুরুতে দুরুদ শরীফ না পড়লে এই আমলটা আসমান এবং জমিনের উপরে লটকিয়ে থাকে। সুতরাং আসুন আমরা এই নামের আমলটা করি, এই ফলগুলো আমরা পাই। দেখুন যে রোগে অঙ্গহানি বা অকেজু হয়ে যায়, তখন ফজর ও মাগরিবের নামাজের পর 7 বার ইয়া মুহয়ি পড়ে আক্রান্ত জায়গায় ফু দিবে এবং দোয়া করবে, ইনশাআল্লাহ তার নিরাময় হয়ে যাবে। তাহলে আসুন আমরা আল্লাহ পাকের এই নামের আমল আমরা করি। অন্য মুমিন মুসলমান ভাইকে জানাতে শেয়ার করে দিন, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।